হবে তার আগে একটা কথা শুনে নেই, আপনাদের ধৈর্য আছে কি? ঠিক করে বলুন, খিদে আছে নাকি প্যাকেট ভর্তি? একটু খালি আছে? দেখবেন মাঝে মধ্যে বাজারে যখন যাই, প্যাকেট যদি ভর্তিও হয়ে যায়, একটু ঝাঁকারে দিলে একটু উপর থেকে খালি হয় না? হয় না? হয় না? উদ্দেশ্য একটু ঝাঁকারে দিলে উপরে কিছু খালি হয়, আরো কিছু মাল কিনে যাতে রাখা যায়, এই তো। হয়তো সন্ধ্যা থেকে রাত দশটা মানে প্যাকেট ভর্তি হলে হতে পারে, আমি তো জানিনি কি আজ হয়েছে। যদি হয়ে যায় একটু ঝাঁকারি মারি দিন, খালি হোক, কিছু দেওয়া যাবে না। আর এই তো ভিড়, শুধু খালি করছি, কিছু রাখবো, দাও না। আর এই তো ভিড়, এই আওয়াজ হলো এতগুলো মানুষ, দাও না। আর এই তো ভিড়, আলী হুজুর যখন তকবীর দিতেন, নবীর জামাই আলী হুজুর আল্লাহু আকবার নামে ধ্বনি এত জোরেই বলতেন, 9 মাইল দূরে শোনা যেত। কমাই 9 মাইল আওয়াজ শোনা যেত। তাহলে এতগুলো মানুষ মিলে অন্তত এই পোলের উপর দিয়ে নারায় তকবীর, পোল পোল নারায় তকবীর। আচ্ছা পোল হয়েছে, অন্তত বাস স্ট্যান্ডে যান, পাল্লি বাস স্ট্যান্ডে নারায় তকবীর। আচ্ছা রেলটা পার করে দেন, আর ঝামেলা করবো না। বিশ্বনবীর দিবস, জোরে বিশ্বনবীর দিবস, বিশ্বনবীর দিবস। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। অন্তর ভরা দোয়া রেখে দিই শুরুতেই, কঠিন কঠিন রোগ আল্লাহ যার দেহেতে দিয়েছে, মহব্বতে আল্লাহ নাম জোরে নিয়েছেন, আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ সকলকে মুক্তি নসিব করে দেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। ভাই আজকের মাহফিল কানে লেগে দিচ্ছে, তোমাদের করছো আজকে মাহফিল, ঠিক আছে, ওরাই চাঙ্গা থাক। আজকে মাহফিল মূলত আমার নবীর মহব্বত মাহফিল, কথা ঠিক কিনা? পবিত্র রবিউল আউয়ালের চাঁদে যে সমস্ত মাহফিল গুলো হয়, শুধু আজকের আপনাদের এই বয়াসিং বলে কথা নয়, পৃথিবীর অলিতে গলিতে ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আমার নবীর সামনে মাহফিল হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? হচ্ছে। কেন হচ্ছে? আমরা জানি আল্লাহ রাসূল জগতে এই মাসেই দুনিয়াতে এসেছিল বলেই আমরা খুশি হয়ে ঈদ মিলাদুন্নবী উদযাপন কায়েম করি, কথা ঠিক কিনা? নবীর মহব্বত অন্তরে রেখে, নবীর মহব্বত আমাদের অন্তরে যতটুকু জায়গা পেয়েছে, বিশ্বাস করুন আমি তো প্রায় বলি, আজও বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর মহব্বত অন্তরে রেখে মিলাদ দিয়ে এসে বসেছেন, আপনার মহব্বত নবীর অন্তরে আরো লাখ লাখ গুণ বেশি আছে। করে বলবেন, কথাটা কি ভুল বললাম? নবীর মহব্বত অন্তরে রেখে একটা দিনের মাহফিল দিয়েছে, নবীর ঋণ আমরা শোধ করতে পারবো না। কসম আল্লাহ বলছি, আমাদের আমাদের মহব্বত নবীর অন্তরে কতটা জায়গা পেয়েছে জানেন? ঋণ শোধ করবেন কি করে? কি করে শোধ করবেন? আমি আবু বাকর একটু শ্বশুর বাড়ি যাব। কোথা যাবে? কি মানতেন সাহাবীরা, কি মানতেন দেখুন, একটু শ্বশুর বাড়ি যাবে সাহাবীরা, তাও রাসূলুল্লাহর অনুমতি প্রয়োজন মনে করছেন, কি মানা মানতেন? তো নবী বললেন যাও, আবু বাকর শ্বশুর বাড়ি যাচ্ছ যাও, তবে খুব বেশি সময় নিও না, তাড়াতাড়ি এসো। সবেমাত্র নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আবু বাকর সিদ্দিক শ্বশুর বাড়ি পা রেখেছেন। ধ্যান দেবেন, পিছন থেকে আওয়াজ আসছে, রাসূলুল্লাহ জগতে আর বেঁচে নাই, কান্নায় ভেঙে পড়েছে। এইমাত্র নবী অনুমতি দিলেন, আমি আসলাম, নবী আমাকে বিদায় দিয়ে চলে গেলেন, কান্না। আবু বাকর কাঁদবে না, কাঁদবে না, ভেসে যাচ্ছে,
ফেটে যাচ্ছে অন্তর। আবু বকর কান্না শুরু করেছে, আমি আবু বকর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি গেলাম, আপনি আমাকে অনুমতি দি জগতের মতো আমার জগতের বুকে আমাদের কাছ থেকে আপনি ছেড়ে চলে গেলেন। মানতে পেরেছেন? বাল্যকালের সাথী, হিজরতের সাথী, আর কোথাকার জবান ছাড়ুন কোথাকার। আরে দুনিয়ার সাথী তুচ্ছ হতে পারে, কবরের সঙ্গী কবরের সাথী কে হয়? আবু বকর কবরের সাথী জবান থেকে বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেটি আয়েশার সামনে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক একদিন বলেছিলেন, ও বেটি আয়েশা, আমি আবু বকর, আমি তোমার আব্বা জানার, আমার জীবনের বড় আশা, আমার জীবনের বড় ইচ্ছা, আমি আমার ইন্তেকালের পরে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের পাশে আমি দাফন হব। শেষ আশা আবু বকর ওই দিনে বলেছিল, শুনে রেখে দাও সাহাবীরা, ও নবী সাহাবীরা
সাধারণ কবরস্থানে আমাকে দাফন করে দেবে। এই নসিহাত করার কিছুদিন পর আবু বকর সিদ্দিক ইন্তিকাল হয়ে গেল, লাশ মুবারক তাকে নিয়ে চলে গেলে সাহাবা হুযুররা নবী পাকের মাজারের সামনে রেখে দিয়ে সালাম দিয়ে আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 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 ব্যাপার আল্লাহ আপনি যদি অনুমতি দেন রাখব, অনুমতি যদি না দেন চলে যাব। না না, নবী পাকের মাজার মুকদ্দাস থেকে কোনো আওয়াজ আসে না গো, আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে কোনো আওয়াজ ভেসে আসে না গো। সাহাবা হুযুররা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আবু বকরের কথা ভুলে গেলে? আবু বকরের কথা কি আপনার মনে নাই যে আবু বকর আপনার বাল্যকালের সাথী, হিজরতের সাথী? সেই আবু বকরের ইচ্ছা মরণের পরে শুধু দাফন হবে, আপনার পাশে অনুমতির প্রয়োজন মনে করেছে। আল্লাহ নবীর মাজার থেকে কোনো আওয়াজ আসে না বাবাজি। সাহাবা হুযুররা আবু বকর হুযুরের লাশটা নিয়ে চলে যাচ্ছে মদিনার সাধারণ কবরস্থানে দাফন করে দিবে বলে, হঠাৎ করে সাহাবা হুযুরদের কানে যেন আওয়াজ ভেসে ভেসে আসছে, আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে কেন আওয়াজ জারি হয়ে যাচ্ছে? ও সাহাবীরা, আবু বকরকে কোথায় নিয়ে চলে যাচ্ছ বাবারা? ওই আবু বকর, আমি রসুল্লাহ আমার বাল্যকালের সাথী, হিজরতের সাথী, মরণের পরে আমার কাছ থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছ তোমরা? না না, আমি রসুল্লাহ বলছি, আজ থেকে ওই আবু বকর আমি নবী আমার কবরের সাথী বেনে গেল। বাল্যকালের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, নবী অনুমতি দিয়েছেন, তারপরে লাশ দাফন করা হয়েছিল আবু বকর হুজুরের লাশ নবীর পাশে, নবীর অনুমতি ব্যতীত সাহাবা হুজুররা দাফন করেননি। নবী জিন্দা না মুর্দা? জোরে বলুন জিন্দা। অনেকেই তো বলছে নবী শেষ, মরে গিয়েছে মানে তো কবর থেকে আওয়াজ দিল কি করে? কবর থেকে আওয়াজটা দিল কি করে? অনেকেই তো বলছে নবী মরে গিয়েছে মানে নবী শেষ, নবীর আর কোনো ক্ষমতা নেই। এখন তলপাড় হচ্ছে ইন্টারনেটে, বিশেষ করে একটা বক্তার বক্তব্য শুনছিলাম, জানোয়ার বললে ভুল হবে না, এতো বক্তা নামের কলঙ্ক। তিনি বলছেন যে রসুলুল্লাহর খেয়াদে কাজ নেই, দেখে দেখে ফুরফুরা জমিনে আসলো, তলপাড় হচ্ছে না মমতাজুল, সে এক জানোয়ার। এত বড় কুরুচিকর মন্তব্য করলো কি করে? হ্যাঁ গো, রুহানি হালাতে আল্লাহ নবী ফুরফুরায় কেন? পৃথিবীর যে কোনো প্রান্তে আসতে পারেন না? পারেন না, তোর মতো বিড়ি করে কার যাবে? দাদা হুজুর সেই সম্পর্ক নবীর সঙ্গে গড়েছে, সুবহানাল্লাহ, পাঁচ হুজুর সেই সম্পর্ক গড়েছে, জোরে বলো তো। বলে না, তার সঙ্গে ফোনে টেলিফোনে একটা ভাই ভিডিও মানে অডিও ভাইরাল হয়েছে শুনছিলাম, বলছে রসুলুল্লাহ তো ইন্তেকালের পরে আসতে পারেন না পৃথিবীর কোনো জায়গায়। ভাই রসুলুল্লাহ যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, তো মেরাজে যাওয়ার পথে ইতিহাস অনেক লম্বা, মাঝখানে একটা কথা বাইতুল মামুরে, সেখানে রসুলুল্লাহ ইমামতি করেছেন, অসংখ্য ফারিশতা ছিল বাইতুল মুকাদ্দাসে, রসুলুল্লাহ ইমামতি করেছিলেন, যেখানে অসংখ্য 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 নবীরা নবীরা রসুলুল্লাহর পিছনে ইত্তেদা করে নামাজ পড়েছিলেন, জোরে বলুন। আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি ইমামদের সর্দার, আপনি নামাজ পড়াবেন, আজকে আপনার পিছনে পিছনে সমস্ত নবীরা ইত্তেদা হয়ে মুসাল্লি সেজে নামাজ পড়বে। তাহলে রসুলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, তাহলে ওর বক্তব্য অনুযায়ী ওনার যে রসুলুল্লাহ এন্তেকালের পরে পৃথিবীর কোনো জায়গা আসতে পারে না, যদি নাই পারে তো রসুলুল্লাহ মেরাজ যখন গিয়েছিল নামাজ যেখানে আদায় করেছিল, রসুলুল্লাহর হায়াতে জিন্দেগি অবস্থায় থাকো অন্য নবীরা ছিল না কবরে চলে গিয়েছিল? কথা বলো কিন্তু বুঝে, আমাদের নবী যে সময় হায়াতে ছিলেন ওই সময় অন্য কোন নবী পৃথিবীতে বেঁচে ছিলেন নাকি এন্তেকাল করেছিলেন? কোন নবী ছিল না পৃথিবীতে, আমাদের নবী তো শেষ, কোন নবী ছিল না। তাহলে সব নবী যদি পূর্বে ইন্তেকাল করে, তাহলে রসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নবীরা নামাজ পড়লো কিভাবে?
নবী যদি ইন্তেকালের পরে কোন দেশে কোন জায়গায় না যেতে পারে, ফুরফুরের কথা বাদই দিলাম, তার অনুযায়ী কথা অনুযায়ী তাহলে পৃথিবীর কোন জায়গায় রাসূল ইন্তেকালের পরে যদি আসার ক্ষমতা না রাখে, তাহলে রাসূলুল্লাহ যখন ইমামতি করেছিলেন পৃথিবীর যত নবী আমার নবীর পূর্বে যত নবী এসেছিল সব নবী মুসল্লি সেজদা ইত্তেবা করে নামাজ পড়েছেন, তাহলে নবীরা তো সব ইন্তেকাল করেছেন, তাহলে ইত্তেবা করে নামাজ পড়লেন কিভাবে? উত্তর দাও। পারবে না। আল্লাহর রুহানি হালাতে যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো জায়গায় আমার রসুল রসুলুল্লাহ আসতে পারেন না? পারেন না। এ আকীদা আমাদের বিশ্বাসী। আমার বক্তব্য, আবু বকর বাল্যকালের সাথী, হিজরতের সাথী, কবরের সাথী, জোরে বলুন। অনুমতি নিয়ে গিয়েছেন কোথায়? শ্বশুর বাড়ি। এসেই দেখছেন নবী ইন্তেকাল, কাঁদছে, মাথার দ্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। শোনো নাই মহান আল্লাহ বললি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ব্যতীত অন্য কিছু নয়, পূর্বে যত নবী এসেছে সকল পয়গম্বর সকল নবী মৃত্যুর উপরে ঢলে পড়েছে, অতএব আমাদের নবী পাকের ইন্তেকাল এটা স্বাভাবিক অস্বাভাবিক নয়। এ ওমর তুমি শান্ত হয়ে দাও, নিজেকে একটু সামলে না। সাহাবা ওমর বর্ণনা করে বলেছে, আমাকে যখন আবু বকর ভাই সান্ত্বনা দিচ্ছিল আমার মনে হচ্ছিল যেন এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাযিল হচ্ছে। জোরে বলবেন না। সাহাবা ওমর কাঁদে, সাহাবা আবু বকর কাঁদে, আমার বক্তব্য কিন্তু বুঝে আসবে, একটু ধ্যান দিন। ও বাবা জি, সাহাবা আবু বকর কাঁদতে কাঁদতে উনি ভাবলেন, আমি আবু বকর নিজেই যদি ভেঙে পড়ি আমার নবী পাকের সাহাবীদের বুঝাবে কে? আমি আবু বকর যদি নিজেই হারিয়ে যায় আমার নবী পাকের সাহাবীদের সান্ত্বনা দেবে কে? কাঁদতে কাঁদতে মনে কিন্তু দুঃখ বেদনা শোক সাগরে ভেসে যাচ্ছে। এরপরে আবু বকর একটু শক্ত করে নিয়ে সাহাবা হুজুরদেরকে কন্ট্রোল করছে, বোঝাচ্ছে, বাবা জি আল্লাহর নবীর লাশ মুবারক তাকে কবরে দাফন করা হবে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে কান্নার রোল তো উঠে গিয়েছে বটে, কান্না কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক বললেন, না না আর দেরি করা যাবে না, আমার নবী পাকের লাশ মুবারক তাকে দাফন করতে হবে। আল্লাহর নবীর মাথার দিকে কবরে যিনি নেমেছিলেন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী পাকের কবরের পায়ের দিকে নেমে গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর লাশ মুবারকটাকে কবরে নামানো হচ্ছে। বাবা জি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের লাশ মুবারকটাকে রাখার সাথে সাথে আল্লাহর নবীর মাথা মুবারকটা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কাঁদে। সাহাবা হযরতে আলী পায়ের দিকে হযরতে আলী আমার নবী পাকের কদম দুটো বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কাঁদে, কবরের ভিতরে যেন কান্নার রং উঠে গিয়েছে। আল্লাহর নবীকে জনমের মতো আমরা বিদায় দিয়ে দিচ্ছি, জীবনের মতো আর নবীকে দেখতে পাবো না, এই না মনে করি কান্নার রোল যখন কবরে উঠে গিয়েছে আবু বকর সিদ্দিক বললে, আমি উপর থেকে আর নিজেকে সামলাতে পারলাম না, আমি উপর থেকে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি আবু বকর আমার নবী পাকের চাপ মুক্তা শেষবারে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললাম, আমার নবীকে তো জননের মতো বিদায় দিয়ে দিচ্ছ, দেখাও না ভাই একটা বার তবে পাকে চা একবার দেখ।
কাপড়ের কাপড়টা চাই না খুলে দিয়েছে। হযরত আবু বকর উপর থেকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর দুই চোখের দুই কোণা নাই, বিন্দু 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 যেন পানি জমে আছে। আমার নবীর পাকে ফোর দুটো যেন নড়াচড়া করে, ফোর দুটো যেন বিড় বিড় করে কি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবীর পাকে ফুটির কাছে তার খন্তা লাগিয়ে দিয়ে প্রমাণ করার জন্য বলে আমার নবীর পাকে দুই চোখে দুই কোনায় বিন্দু বিন্দু পানি, আমার নবীর পাকে ঠোঁট কেন নড়াচড়া করে আমি প্রমাণ করার জন্য আমি আমার খান্তা নিয়ে আমার নবীর পাকে ঠোঁটের কাছে আমি লাগিয়ে দিলাম। কবরের ভিতরে পরীক্ষা হচ্ছে স্পর্শ ভাষায় আল্লাহ নবীর জবান থেকে বলতে শুনছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ নবী কবরের মাটি শুয়ে বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। জোরে বলবেন না, জোরে বলবেন না, রবি ঋণ শোধ করতে পারবেন একটা দিনের মাহফিল? নবী কবরে শুয়ে আপনার কথা ভুলেননি, আবু বকর সিদ্দিক নিজে চোখে দেখেছে নবীর চোখে পানি। জোরে বলবেন না, বিশ্বাস করুন একদিনের মাহফিল দিয়ে আমি আজও বলছি নবী ঋণ আমরা শোধ করতে পারবো না। কোশ্চেন কেন নয়? আমাদের দুপুর বেলায় তো আম্মা দান আয়েশা দুপুর বেলায় স্বামীকে পেয়ে খুব খুশি। দুপুর বেলায় আমার কবিকে লক্ষ্য করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে দুপুরবেলা আমার বাড়িতে তসবিহ রেখেছে, আমি আয়েশা আমি আপনার বিবি আয়েশা আপনার জন্য কি করতে পারি? আমি জানি আপনার শরীরটা ক্লান্ত শরীর, আপনার শরীরটা কষ্টের শরীর, এই দুপুরবেলায় কি করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আয়েশা আমি আমার পাটা আমি লম্বা করে দিলাম, আপনি আমার উরুর উপরে কোলের উপরে আপনার মাথা মোবারক পাকে রেখে একটু আরাম করুন। দিনের দাওয়াত দিয়েছেন ক্লান্ত শরীর। আল্লাহ নবী হযরত আম্মা দান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে মাথা রেখে আল্লাহ নবী মাথা মোবারক পা রেখে একটু শয়ন করেছেন। আরাম করতে করতে আল্লাহ নবী নিদ্রায় চলে গেলেন, ঘুমের ভিতরে ঢলে পড়লেন। আম্মা দান আয়েশা আমার নবী পাকের মাথা মোবারকে হাত বুলায়, দাড়ি মোবারকে হাত বুলায়। আম্মা দান আয়েশা আমার নবী পাকের মাথা মোবারকে হাত বুলায়, দাড়ি মোবারকে হাত বুলায়। হাত বুলাতে বুলাতে আম্মা দান আয়েশার চোখ থেকে ঝরঝর 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 করে পানির তোষা গড়িয়ে পড়ে। আল্লাহ নবীর বিবি আম্মা দান আয়েশা তখন মনে মনে করলেন না না আমার নবী তো কোলের উপরে রেখে আরাম ফরমাচ্ছে, আমি আয়েশার চোখের পানিটা যদি নবীর পেশানিতে পড়ে যায় আমার নবীর হংসা ভেঙে যাবে। এই না মনে করে আম্মা দান আয়েশার শাড়ির আঁচল নিয়ে আম্মা দান আয়েশার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে। কান্নার কান্না কান্না এত কান্না এত কান্না, চোখের পানিটা এত এমন ভাবে বার হচ্ছিল ওই রুমাল ওই শাড়ির আঁচল মুছতে মুছতে শাড়ির আঁচলটা ভিজে গিয়েছে বাবাজি, তাহলে চোখের পানিটা কত বেশি মান বেশি পড়েছে। শাড়ির আঁচলটা ভিজে গিয়ে ওই আঁচলের ভিতর থেকে এক ফোঁটা পানি আমার কবি পাকের পেশানিতে যেই না পড়ে গেল আল্লাহ কবির ঘুমটা পেয়ে গেল। আম্মা দান আয়েশা গেল কবরে বললেন আয়েশা ও বিবি আয়েশা বলতে পারতে তোমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছি, জানি আয়েশা কষ্ট হচ্ছে তুমি তো আমাকে বলতে পারতে আয়েশা আমি কোলে মাথা দিতাম না, তোমার কান্নার কারণ আমি বুঝেছি। আম্মা দান আয়েশা বললেন না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যাদবি মাফ করুন, আপনি কোলের উপরে স্বয়ং মাথা রেখে শয়ন করেছেন বলে আমি কষ্টে কাঁদছি এমনটি না না, আপনি তো আমার উরুর উপরে মাথা রেখে বিশ্রাম
ইসলাম করছে। আমি আয়েশা যদি আমার খলিফার উপরে মাথা রেখে আপনি যদি আরাম করতেন, আমি আয়েশার খলিফাটা যদি ফেটে দিত, এরপরেও আপনার ঘুমের জায়গা আমি হতে দিতাম না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, তাহলে কান্নার কারণটা শুনতে পারি? মাদান আয়েশা বললেন, কান্নার কারণ হলো আপনি যখন আরাম করছিলেন আমার উরুর উপরে মাথা রেখে, আমি তো দেখছিলাম আপনার চেহারার উপরে কালো 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 দাগ যেন হয়ে গিয়েছে। ইমানেরা বেদিনীরা পাথর ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, সেই সমস্ত পাথরের আঘাতের দাগ আপনার পেশানি চেহারার উপরে আমি আয়েশা দেখতে পাচ্ছিলাম। আমি আয়েশা কালো কালো দাগ গুলো দেখে আমি আয়েশা আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, আয়েশা ও বিবি আয়েশা, পারলে আমি দাওয়াই ব্যবহার করে, পারলে আমি ঔষধ ব্যবহার করে আমার কালো কালো দাগ গুলো আমি সরিয়ে দিতে পারি, দাওয়াই লাগবে না। এটা যদি বলি একবার হাত তুলি, আল্লাহ আমার দেখতে খারাপ লাগছে, বাজে লাগছে, আল্লাহ আমার চেহারা থেকে কালো কালো দাগ সরিয়ে দাও, আল্লাহ হাত তুললে পরে আল্লাহ আমার চেহারার অটোমেটিক কালো কালো দাগ আল্লাহ সরিয়ে দিতে পারে। খাতিরে আমার লক্ষ 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 উম্মতদের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেব। সেই নবী, আপনি সেই নবীর উম্মত, দিন শোধ করতে পারবেন একদিনের মাহফিল? আজকের পবিত্র রবিউল আউয়ালের চাঁদে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে যে মাহফিল আপনারা দিয়েছেন নবী দিবস উপলক্ষে, সমাজে মাহফিল নিয়ে কত দ্বন্দ্ব, কত ফতনা প্রকাশ্যে এক শ্রেণীর দলমতের মানুষ তো ফতোয়াবাজি করছে নবী দিবস করা বেদাত, বলছে না বলে না, কেউ বলছে না জায়েজ, যাবেন কোথায়, যাবেন কোথায়? ওই যে বলছিলাম সেই বক্তা, ওদেরই কথা, আহলে হাদিস, আহলে হাদিস প্রকাশ্য বলছে নবী দিবস উপলক্ষে মাহফিল দিলে মাহফিল বেদাত। আমি বুঝে পেলাম না এখনো পর্যন্ত যে নবী দিবস উপলক্ষে মাহফিল দিলে মাহফিল বেদাত হয় কেন। আজকের মাইকে মুখ দিয়েছি নবী পাকের যে কোনো জীবনের উপরে যদি হাত মেরে যে কোনো একটা দিক বেছে নিয়ে যদি আলোচনা করি, নবী পাকের বাল্য জীবন, নবুয়াতি জীবন, সংসারী জীবন, পারিবারিক জীবন, ইসলাম প্রচারের জীবন, যে কোনো একটা দিক বেছে নিয়ে যদি আলোচনা করা হয় উম্মত মুহাম্মাদের সামনে, সেটা আমাদের জন্য উপকার না অপকার, ক্ষতি না লাভ, তাহলে বেদাত কেন? আমরা গান বাজনা করছি, জোরে বলো, ঢোল তবলা বাজাচ্ছি, তাহলে বেদাত কেন? ওটাই করলে ভালো হতো। চলুন তো, নবীর জন্ম উপলক্ষে খুশি হয়ে যদি এই মাহফিলে এই মাসে মিলাদ দিয়ে যদি মিলাদটা বেদাতে কি না যায় পরিণত হয়, একটা দলিল নেন আমার নবীর জন্ম উপলক্ষে আল্লাহ স্মৃতি হিসাবে জন্মের দিনেই আল্লাহ কি কিছু করেছিল নবীর জন্মদিনে খুশি হয়ে? করেনি বলো? আমরা জানি রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিল, তারিখটি ছিল আরবিতে সাতাশে রজব, সাতাশে মিরাজ যাবে, ফেরেশতা জিব্রাইল সঙ্গে, প্রথম আসমানে একটা মোটা পিলিয়া তৈরি করা রয়েছে, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূর যেন প্রবাহিত হচ্ছে, একটা আলো যেন বাগির হচ্ছে, যে নূরের আলোতে প্রথম আসমানটা গোটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন ওই পিলিয়ারের গায়েতে আরবি শব্দতে আরবি বাক্যতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা জি, আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানে গিয়ে রাসূলুল্লাহ লক্ষ্য করে দিচ্ছে দ্বিতীয় আসমানে একটা মোটা পিলিয়ার বানানো, পিলিয়ারের চতুর্দিক থেকে নূর প্রবাহিত হচ্ছে, ওই নূরের আলোতে গোটা আসমানটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে,
সাত আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহর কাছে গিয়েছিল, আল্লাহ রসুল দেখলে প্রত্যেকটা আসমানে সাত আসমানে সাতটা মোটা পিলিয়ার বানালো, যে পিলিয়ারের গায়ে নবী মুহাম্মাদের না, যে পিলিয়ারের গা দিয়ে নূর নূরের মতো একটা আলো প্রবাহিত হচ্ছে। ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাককে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাত আসমান পাড়ি দেওয়ার সময় আপনি যে নিজের চোখে সাতটা পিলিয়ার দেখেছে, যে পিলিয়ারের গায়ে আপনার নাম লেখা, যে পিলিয়ারের চতুর্দিক থেকে নূরের আলো যেন চমকাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পিলিয়ারের ইতিহাসটাকে আপনাকে বলবো, এই পিলিয়ারের ইতিহাসটাকে আপনাকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে শুনুন, যেদিন পৃথিবীতে আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়ার দ্বারা যেদিন আপনি আগমন করেছিলেন, আল্লাহ পাক আপনার জন্ম উপলক্ষে জন্মের দিনেতে মহান আল্লাহ এত খুশি এত খুশি এত খুশি, আল্লাহ খুশি স্মৃতি হিসাবে আপনার জন্ম উপলক্ষে সাত আসমানে আল্লাহ সাতটা পিলিয়ার বানিয়ে দিয়েছিল। ফতোয়া দাও, মিলাদটা দিয়ে যদি নাজাজ নাজায়েজ বা বেদাত হয়, তো নবীর জন্ম উপলক্ষেই তো আল্লাহ খুশি হয়ে বানিয়েছিলেন সাত আসমানে সাতটা পিলিয়ার। জোরে বলুন, তাহলে ওটা কি হবে? ও সেই বিরল নরম জায়গায়, আপনারা শুনেছেন আল্লাহ হাউজে কাউসার বানিয়েছেন, হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহর মালিক আল্লাহ নিজেই, কিন্তু হাউজে কাউসার বানানোর পরেই হাউজে কাউসারটা কিন্তু আল্লাহ নিজের জিম্মায় রাখেননি, নিজের দায়িত্বে রাখেননি, ছেড়ে দিয়েছেন। হাউজে কাউসারটা রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন আমার আপনার নবীর নামে। মানে অখুশি হলেন, তাই তো? তা তো আসতে বললেন কেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহর মালিক নিজেই, কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছে আমি বলেছি আমার আপনার নবীর নামে। আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান আল্লাহ হাউজে কাউসার বানিয়েছে বাবাজি, ওই হাউজে কাউসারটা দান করেছে আমার আপনার নবীর নামে। এটিও যে বানিয়েছেন মহান আল্লাহ রাসূলুল্লাহর জন্মের তারিখে স্মৃতি হিসাবে হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ। জোরে বলো, শুধু যে আমরা দরবারে ফুরফুরা শরীফের ভক্ত অনুরক্তরা আমরা যে শুধু মিলাদ দিয়ে নবী দিবস কায়েম করি, এটা যদি আপনাদের ধারণা হয়ে থাকে, ধারণা ভুল। আজ থেকে আমি বলছি বড় বড় দেওবন্দ হজরতদের গুরু যিনি পীর যিনি মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে, মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলীকে, তিনি ওনাদের পীর যিনি ছিলেন, বড় বড় দেওবন্দ হজরতদের গুরু যিনি পীর যিনি, নাম হলো মাওলানা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলীকে। তিনি তার একটা কিতাবে লিখেছেন যে আমি প্রতি বছরে আমার বাড়িতে নবী দিবস উপলক্ষে আমার বাড়িতে আমি মিলাদ দেই। এটি লিখেছেন বড় বড় দেওবন্দের হযরতদের গুরু বা পীর, তিনি নিজেই বলছেন যে আমি আমার বাড়িতে নবী দিবস উপলক্ষে আমার বাড়িতে আমি মিলাদ কায়েম করি, এবং মিলাদ তো কায়েম করি বটেই, এই মিলাদের শেষে দাঁড়িয়ে রীতিমতো আমি কায়াম করি। কি করি? কিয়াম করি। কিয়াম যখন আমি করি মিলাদের শেষে দাঁড়িয়ে, আমি ওই কিয়ামে খুব অনুভব করি। শুধু আমরা করি, আমারটাও মানো না, তাহলে তোমার গুরু কেডা? এ তথ্য দিয়েছি বড় বড় দেওবন্দের হযরতদের গুরু যিনি পীর যিনি,
তার লিখিত কিতাব হাত্তা মাসাইলা মুকতাব সেই কিতাবে লিখেছেন। তাহলে তোমারটা তুমি মানো না, আমারটাও মানো না, তাহলে তুমি কোন দলের? মিলাদ, মিলাদ যে শুধু আমরা দরবারে ভরফরা শরীফের ভক্ত অনুরক্তরা ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাহফিল দিই এমনটা নয়, দেওবন্দের হযরতের গুরু তিনিও এই নবী দিবস উপলক্ষে মিলাদ দিয়েছেন, এটাই বোঝাতে চাচ্ছি। আমার উদ্দেশ্য এটা বেদাতে পরিণত হবে কেন জানেন? কোন নবীর জন্য আপনি মাহফিল দিয়েছেন নবীর পরিচয় নেন। একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ চাচা, কথা বলো না, আমি গিয়েছি তোমার দেখতে শিশু অবস্থায়, গিয়েছি, গিয়ে দেখছি রাতটা ছিল জ্যোৎস্নার রাত, ঘরের আড়াল থেকে দেখছি তুমি তো দোলনায় শুয়ে আছো, তোমার আম্মা যান দোলনায় শুয়ে তোমার আম্মা দোলনার পাশে ঘুমিয়ে গেছে, আমি দেখছি কেউ নেই, মা ঘুমিয়ে তুমি দোলনায় আড়াল থেকে দেখছি জ্যোৎস্নার রাতে কেউ নেই বাড়িতে, কিন্তু তোমার দোলনাটা অটোমেটিক দুলছে, কেউ নেই, দোলনা দুলছে, দোলনা তো দুলছে, এটা আমি দেখলাম, দেখেছি, আবার লক্ষ্য করে দেখছি দোলনায় শুয়ে শুয়ে তোমার দুটো হাত তুমি নাড়াচাড়া করছিলে, মানে হাত খেলা করছিলে দোলনার উপরে, দেখছি আমি আড়াল থেকে হাতের শাহাদাত আঙুলটা যেদিকেই যাচ্ছিল আকাশে চাঁদটাও সেদিকে হেলছিল। জোরে বল, পিছন দিক থেকে আওয়াজ দেন, কোন নবীর মাহফিল? বাবা মুহাম্মদ, আমার জীবনে খুব ইচ্ছা, খুব ইচ্ছা, বহুদিনের প্রশ্ন যে তোমাকে একবার জিজ্ঞাসা করব, সুযোগ পাইনি, আজকে যখন পেয়েছি, বাবা মুহাম্মদ কেউ তো নেই, একটু বলবে ব্যাপারটা কি? দোল্লা অটোমেটিক দুলছে আর শাহাদাত আঙুল যেদিকে আকাশের চাঁদ সেদিকে, আমি দেখছি ব্যাপারটা কি? হ্যাঁ গো, এটা জিজ্ঞাসা করেছেন নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে, মানে বয়স 40 ওভার, তাহলে দোলনায় যখন নবী শুয়ে, নবীর বয়স কত? শিশু বয়স ধরলাম 1 বছর, কি 2 বছর, 3 বছর, সে কথার মনে আছে নবীর? তো উত্তর দেবে কি করে? তখন তো নবী শিশু, তাহলে জিজ্ঞাসা করছে 40 ওভার নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে, তাহলে নবী কি উত্তর দিতে পারবে? পারবে না বলো, পারবে বলছে, দেখো তকবীর দাও কি উত্তর দেয় দেখি, না রে তকবীর, নবী কিন্তু শিশু, যাও একটা বলবে তকবীর দাও, না রে তকবীর, বাবা জানটা খুব চাচ্ছে বলো ব্যাপারটা কি? আমি যখন মায়ের গর্ভে ছিলাম জগৎ থেকে আব্বা জান বিদায় নিয়েছে, ও চাচা জান, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার চাচা জানিরা আমার আমার মাকে তারা আশ্রয় দেয়নি, তাদের কাছে জায়গা দেয়নি, ও চাচা জান, আবু কুবায়েস নামক পাহাড়ের পাদদেশে আমার চাচা জানদের ঘর থেকে একটু দূরে আমি নবীর
মা ঘুমিয়ে, নবী বলছে কিভাবে, নবী তো তখন শিশু, নবী তো শিশু, বলছে কি করে, বুঝলাম যে দোল্লা ফারিস্তা নাড়া দিত, বুঝেছি বাবা, কিন্তু এটাও তো বুঝিনি যে খেলা করছো, শাহাদাত আঙুলটাই যেদিকে যাচ্ছিল আকাশের চাঁদটাও সেদিকে হেলছিল, বাবা এই ব্যাপারটা একটু বলো কি, আপনারা শুনবেন শুনবেন। নবী বললেন চাচা জান, আমি নবী মুহাম্মদ, মুহাম্মাদের জন্য আকাশের চাঁদ খেলা, জোরে বলবেন না, জোরে বলবেন না। কি কষ্ট ছিল নবীর যুগে, অসংখ্য খাজ
আপনি কি রসুলকে ভালোবেসেছেন? হ্যাঁ, আপনি তো নবীর উম্মত। গাছ বেসেছে রসুলকে ভালো, মাথা নত করে দিয়েছিল নবীর পেটে তিনটে পাথর বাঁধা, সহ্য করতে পারেননি। জোরে বলুন না। তো নবী ইহুদির সঙ্গে ওয়াদা, 10 বালতি করে পানি তুলবে প্রত্যেক দিন ওয়াদা। একদিন গিয়েছেন রসুলে পাক 10 বালতি পানি তোলার নিয়তেই, ভাই গিয়েছেন 6 বালতি পানি তুলেছেন, 7 বালতি পানি তুলবেন। কুয়ার ভিতরে রসুলুল্লাহ বালতি ফেলেছেন, তুলতে গিয়ে বালতি ভর্তি তো পানি, তুলতে গিয়ে কারণ বশত দড়ি ছেড়ে ইহুদির ওই কুয়ার ভিতরে ইহুদির বালতি পড়ে গেছে। বালতি কিন্তু নবীর নয়, কার বালতি? ইহুদির। নবী কাঁদছে, জবাব দেবো কি? তুলেছি 6 বাকি 4, 7 বালতি পানি তোলা হয়নি, দড়ি ছেড়েই কুয়ার ভিতরে বালতি। কাঁদতে কাঁদতে ইহুদির সামনে গিয়ে বললেন, ও ভাই ইহুদি, আমি নবী মুহাম্মদ পানি তুলতে গিয়েছিলাম 10 বালতি, কথা অনুযায়ী 6 বালতি পানি তুলেছি ভাই। ভাই ইহুদি, আমি 7 বালতি পানি তোলার জন্য তোমার ভেতরে আমি বালতিটা ফেলে দিয়েছি। ও ভাই ইহুদি, টানতে টানতে বারবার তোমার গাতে দড়িটা ঘিসড়ে ঘিসড়ে কমজোরি হয়ে যাওয়ার কারণে দড়িটা ছিঁড়ে তোমার ভেতরে বালতিটা পড়ে গিয়েছে। 6 বালতি তুলেছি ভাই, আর 4 বালতি তোলা হয়নি, এখন বালতি বর্তমানে কুয়ার ভিতরে। আল্লাহর নবী যেই না বললে জাতি ইহুদি আর নিজেকে ধরে রাখতে না পেরে আল্লাহর নবীর নূরে জানার উপরে জল লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবীর পেটেতে কিন্তু তিনটে পাথর বাঁধা, খোদার জ্বালা আল্লাহর নবী আর ফেলতে পারেনি। এত জোরে আমার নবী পাইকে নূরের বদনে জল লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী বসে পড়েছেন জমিনে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে রসুলুল্লাহ উঠে ইহুদির হাত দুটো ধরে বললেন, ভাই, ও ভাই ইহুদি, তুমি একটা বার দেখো না ভাই, মুহাম্মাদের পেটেতে তিনটে পাথর বাঁধা, খোদার জ্বালা সহ্য হয় না। ও ভাই ইহুদি, আমার খাওয়া হয় না তিন দিন, যার কারণে আমার চামড়া গুলো হাড়ের সঙ্গে মিশে গিয়েছে। তোমার নরম হাত দিয়ে তুমি যে মুহাম্মাদের গালে জল লাগিয়েছ, বলো না ভাই, মুহাম্মাদের হাড়েতে তোমার নরম হাতটা কি লেগে যায়নি ভাই? বলো না ভাই, তোমার হাতে কি আঘাত হয়েছে নাকি ভাই? যদি আঘাত না হয়, আমি মুহাম্মদ বলছি, পারলে আর একটা চোট মেরে তুমি প্রতিশোধ দিয়ে নাও। এরপরেও কামতের দিন ওই বালতির জন্য আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় তার করিও না। মারো মারো, ইহুদি কিন্তু মেরেছেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়েছেন, ইহুদিও মেরে আর দাঁড়ায়নি বাড়িতে। কিছুক্ষণ পর ইহুদি বাড়ি থেকে আবার ব্যাগে ফিরে এসেছে কুয়ার কাছে, এসেই দেখছে যে কুয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর গাড়ে বসিয়েছিলাম চর, সেই কুয়ার পাশেই দেখছে অটোমেটিক সেই বালতিটা রয়েছে। জোরে বলুন, যে যে বালতিটা পড়ে গিয়েছিল বলে নবী মুহাম্মাদের গালে চড় বসিয়েছে। বুঝবেন, ইহুদি ব্যাগে গিয়েই বাড়ি থেকে ঘুরে কুয়ার কাছে গিয়ে দেখছে সেই বালতি কুয়ার পাশে আছে। জোরে বলবেন না। ইহুদি ভাবছে, আল্লাহ, সত্যি আমি অন্যায় করেছি, এই বালতির জন্য নবী মুহাম্মাদের গালে চড়। আম্মাদানের কাছে গিয়ে বলছে, আম্মা, এই এই ঘটনা, বালতি তো কুয়ার ভিতরে ছিল কিন্তু বাড়ি থেকে গিয়ে দেখছি সেই বালতি আবার কুয়ার পাশে, কারণ কি? কিন্তু তার আগে মেরেছি নবী মুহাম্মাদের। আম্মা বললেন, বাবা, কার গায়ে হাত দিলে তুমি জানো না বাবা? কে মা? উনি হচ্ছে আখিরুল জামানার নবী। জোরে বলো, সর্বনাশ করেছো মা, যাও ক্ষমা চেয়ে এসো, মস্ত বড় ভুল করেছো। ইহুদি আম্মার কথা শুনে, বাবাজি, আমার নবী পাকের দরবারে যাবে ক্ষমা চাইতে। মা যখন বললেন, জানো না মুহাম্মদ, কার গালে তুমি চর বসিয়ে দিয়েছো? জানো না মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাবে, নাস্তার তাবুত হয়ে যাবে বাবা মুহাম্মদ, ক্ষতি করেছো
অতিথি ইহুদি বললেন, নামা যাব তো বটে, তবে যে হাতে মুহাম্মাদের গালে আঘাত করেছি এই হাত দিয়ে আমি ইহুদি, নবীর দরবারে আমি লজ্জায় যাব না, যাব না, যাব না, আমি এই হাত দিয়ে নবীর সামনে মুখ দেখাব না। ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করে হাতে একটা তলোয়ার নিয়ে, এক হাতে তলোয়ার আর এক হাত যে হাতে নবী মুহাম্মাদের গালে বসিয়েছিল চর, সেই হাত হাত কোথায়? বাড়ি কাপড় জড়িয়ে বাড়ি ফেলে কাটা হাত নবীর দরবারে। তো ইহুদি যখন আসছে নবী মুহাম্মদ সাল্লাম, বুঝেছেন না বোঝেননি কি, বিশ্বাস আছে তো? ইহুদি বুঝেছি ভাই, ইহুদি ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ও ভাই ইহুদি মাফ হবে না, সর্বনাশ করলে ভাই ততক্ষণ ক্ষমা হবে না, যতক্ষণ কাটা হাত আমি নবী আমার দরবারে না আনবো। যাও, ক্ষমা যদি পেতে চাও কাটা হাত কই? ইহুদি ছুটেছেন বাড়িতে, কাটা হাত তো বাড়ি, হাতটা নিয়ে আমার নবীর দরবারে হাজির, ওই হাত নিয়ে নবীর সামনে যাব না। ঠিক কিনা? নবী বললেন ক্ষমা হবে না ততক্ষণ, কাটা হাত যতক্ষণ না আনবে। এনেছেন রসুল হাতটা ওই জায়গা দিয়ে বললেন, কাটা হাত আমি নবী বলছি আল্লাহর হুকুমে জোড়া লাগ, লাগবে না, লাগবে না, নবী বলেছেন। আল্লাহ কাটা হাত জোড়া লাগিয়ে দিয়েছিলেন, নবী বললেন যাও। ইহুদি কাঁদছে, না যাব না, যাও আমার তো করে দিয়েছি। ইহুদি বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি জানি, মাফ করে দিয়েছেন আমি জানি, আপনি হলেন দয়াল সাগর, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ মাফ তো করে দিয়েছেন আমি জানি, তবে যে হাত দিয়ে মুহাম্মাদের গালে আমি চড় দিয়েছি এই হাত, এই হাত আমি তো কেটে দিয়েছিলাম, কাটা হাত যখন আমার জোড়া লেগে গিয়েছে এই দুটো খালি হাত আমি বাড়ি ফিরে যাবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই হাতে আপনি আমার ইমানের দৌলত দিয়ে দিন, আপনি আমাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, আল্লাহ নবী কলেমা পড়িয়ে ইমানের কলেমা মুসলমান বানিয়ে দিয়েছিল। বলবেন না, নবীর ইজ্জতের খাতিরে মাতা গাছ নত করে দিয়েছে নবীর ইজ্জতের খাতিরে, সেই কুয়ার ভিতরের বালতি আল্লাহ তুলে দিয়ে নবীর ইজ্জতকে আল্লাহ বুলন্দ করেছে না করেনি, যে হাত দিয়ে নবী মুহাম্মাদের সেই হাত ইহুদি নিজের হাত নিজেই কাটলেন, নবীর মান আল্লাহ নষ্ট করেননি। জোরে বলুন, জোরে বলুন। চলুন একবার মদিনা শরীফ থেকে ঘুরে আসি, জান ধরে দরুদ শরীফ।